দক্ষিণ চব্বিশ পরগনায় পিয়ালি বার্ষা অঞ্চলে পিয়ালি হ্রাস মাঠে কেন্দ্রের দ্রব্যমূল্য এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে ও সমৃদ্ধিস্তর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক প্রতিবাদ সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বিধায়ক জনাব শওকত মোল্লা, বিধায়ক পরেশ রাম দাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বাসা অঞ্চলের উপপ্রধান কাশেম মোল্লা, শক্তি পদমণ্ডল, সহনেত্রী বার্গ। শওকত মোল্লা বলেন, আমাদের কিছু নেতা আছে যারা গোপনে বিজেপির সঙ্গে গোপনে আতাত করছে, বিজেপি থেকে টাকা নিয়ে বাসায় ছটা বুথ হারিয়েছে, সেসব নেতাদের বলি পিছনে দাঁড়িয়ে থেকে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, সবাই তাকে দেখে ভোট দেয়, আপনাকে দেখে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, সবাই তাকে দেখে ভোট দেয়, আপনাকে দেখে না। বাংলার 10 কোটি মানুষ, বাংলার বাঙালিরা, তারা সবকিছু সহ্য করতে পারে, তারা বহিরাগতদের কাছে মাথা নত করতে জানে না, এটাই হচ্ছে বাঙালি, আর এটাই হচ্ছে বাঙালির গর্ব। এটা আমাদের প্রথম বুঝতে হবে। আজ একজন মহিলা মুখ্যমন্ত্রী খুব গায়ে জ্বালা ধরেছে, প্রতিদিন আপনারা ভাবতে পারেন, আপনারা শুনেছেন কখনো ছোটবেলা থেকে, প্রতিদিন কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, আর পরবর্তীকালে আমরা দেখলাম একটা পর একটা কেন্দ্রীয় টিম আসছে। ইতিমধ্যে 56টা কেন্দ্রীয় টিম আমাদের রাজ্যে তদন্ত করেছে, 52টা জাতীয় স্তরের টিম তারা আমাদের রাজ্যে বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন আমার যোজনা নিয়ে কিছু বিজেপি নেতারা, যাদের পাশের বাড়ির লোকটা চিনতে পারে না, সন্ধ্যাবেলা বিউটি মুখে একটু বিউটি পার্লারে গিয়ে ঘষে গেছে, এই টিভিতে চলে যায়, টিভিতে গিয়ে খালি বলছে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। আরে মূর্খরা, কারোর যদি লিস্টে নাম থাকে, সে যদি কোনো টাকা না পায়, সেটাকে দুর্নীতি বলেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে হবে, 56 লক্ষ ঘর এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই ঘরটা তদন্ত করে দেখা হোক কাদের পাকা বাড়ির ছাদ আছে, কাদের আগে ঘরে টাকা পেয়েছে, তারা চাকরি করছে। কারণ কেন্দ্রীয় সরকার দিয়েছিল 600টা আইটেম, মমতা বন্দ্যোপাধ্যায় বললো আমি 3টা আইটেমের বেশি মানি না। কেন্দ্রীয় সরকার কি বলেছিল? বললো যার বাড়িতে সাইকেল আছে 2 চাকা সে ঘর পাবে না, যার বাড়িতে ফ্রিজ আছে সে ঘর পাবে না, যার বাড়িতে টিভি আছে সে ঘর পাবে না, যার বাড়িতে অটো আছে টোটো আছে পাবে না, মোটর সাইকেল আছে পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না আমি 3টে বিষয় মানতে পারি, যেটা আমি প্রথমে আপনাদের বললাম, 56 লক্ষ ঘরের মধ্যে 23 লক্ষ বাদ গেল, থাকলো 33 লক্ষ, কিন্তু তারপরেও অপদার্থ কেন্দ্রীয় সরকার সেই ঘরের টাকাটা ছাড়লো না। ছাড়বে কি করে? ওই চারজন দলবদ্র নেতা আছে, জামাবদ্র নেতা আছে, প্রতিদিন গিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর পায়ে ধরে গিয়ে বসে আছে, বলছে বাবা আমার বাঁচাও। তা মন্ত্রী সাহেব বলছেন কেন? বললে বাবা আমি তো 21 সালের আগে বিজেপিতে এসেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম যে একটু মুখ্যমন্ত্রী হব, কিন্তু বাংলার মানুষ আমার ঝামা ঘষে দিয়েছে, আবার 23-এ পঞ্চায়েত আসছে, তুমি যদি বাবা একবার ঘর ছেড়ে দাও, আর ওই ঘর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই 33 লক্ষ মানুষের মানুষে দেয়, তাহলে আমার ঝামা নয় ওর সঙ্গে কালি ঘষে দেবে, আর আমার স্বপ্ন কোনোদিন এই বাংলার মানুষের আর পূরণ হবে না। এই কর্মকাণ্ড প্রতিদিন করে বেড়াচ্ছে। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সেলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।